নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি কুম্ভ রাশি নভেম্বর দু কেমন যেতে পারে সে সম্বন্ধে আপনাদের জানাতে চলেছি তার আগে জানিয়ে রাখি পাঁচই নভেম্বর বৃহস্পতি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি গ্রহ রাশি পরিবর্তন করে ধনুরাশিতে প্রবেশ করছে ধনুরাশিতে প্রবেশ করার ফলে কুম্ভ রাশির কী কী ঘটতে পারে এবার জেনে নিন বৃহস্পতি গ্রহের নিজস্ব ঘর দুটি একটি ধনুরাশির ঘর এবং অন্যটি মিন রাশির ঘর ধনুরাশির ঘর হচ্ছে বৃহস্পতির সবচেয়ে পছন্দের ঘর এবং এই ঘরে বৃহস্পতি প্রবেশ করছে প্রায় ১৩ বছর পর পাঁচই নভেম্বর দেবগুরু বৃহস্পতি ধনুরাশিতে প্রবেশ করার সাথে সাথে শুরু হয়ে যাচ্ছে হংস নামক মহাপুরুষ রাজ্য এবং ধনুরাশি হচ্ছে মূল ত্রিকোণ রাশি এবং এটি পছন্দের রাশি কাজেই এই সময় আপনাদের আত্মবিশ্বাস বাড়বে যেই সমস্ত আপনাদের আত্মবিশ্বাস দীর্ঘদিন ধরে মাটির তনানিতে গিয়ে ঠেকেছিল সেখান থেকে এবার আত্মবিশ্বাস আপনার বাড়তে শুরু করবে প্রথমে আসি শিক্ষার্থীদের নভেম্বর দু কেমন যাবে বৃহস্পতি যেহেতু শিক্ষা ব্যবসার সাথে জড়িত শুধু তাই নয় বৃহস্পতি হচ্ছে বিবাহের বিশেষত নারীদের বিবাহের কারগ্রহ কাজেই এই বছর শিক্ষার্থী অর্থাৎ যারা উচ্চশিক্ষার সাথে জড়িত আছে তাদের জন্য বছরটি তো যাবেই পাশাপাশি নভেম্বর মাস তাদের জন্য কিছু উপহার বহন করে নিয়ে আনবে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন কিন্তু দীর্ঘদিন ধরে বিদেশে যেতে পারছেন না তাদের জন্য এই বছরটি খুবই শুভ আপনাদের বিদেশে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে এবং আপনারা যে কোনো সময় বিদেশে যাওয়ার জন্য সুযোগ পেয়ে যাবেন এই হচ্ছে উচ্চ শিক্ষায় যারা রয়েছে কিন্তু যারা উচ্চশিক্ষার সাথে জড়িত না তাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে বন্ধুদের সাথে বেশি মেশা যাবে না কেননা এই সময় বন্ধুভাগ্য খারাপ থাকবে এবং বন্ধুভাগ্য খারাপ থাকার জন্য যারা মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থী আছে তারা বিশেষত সোশ্যাল মিডিয়ার সাথে জড়িয়ে পড়বে এই সোশ্যাল মিডিয়ার সাথে জড়িয়ে পড়ার কারণে আপনাদের উচ্চশিক্ষা তো ঠিকঠাক থাকবে কিন্তু নিম্ন স্তরের শিক্ষাটা আপনাদের সমস্যার সম্মুখীন হতে হবে এবার আসি ব্যবসায়ীদের জন্য ব্যবসা দীর্ঘদিন ধরে আপনাদের যাদের খুব একটা ইনকাম হচ্ছিল না এবার আপনাদের ইনকাম ধীরে ধীরে বাড়তে থাকবে উনতিরিশে মার্চ থেকে তিরিশে জুন দু হাজার কুড়ি আবার বৃহস্পতি মকর রাশিতে নিচস্ত হয়ে যাবে কিন্তু সেটি পরের বছর তবে এই নভেম্বর মাস আপনাদের ব্যবসার জন্য খুবই শুভ সংবাদ বহন করে নিয়ে আসবে আপনাদের ব্যবসা এতটা উন্নতি হবে যা আপনারা এতদিন ভাবেনও নি ব্যবসার পাশাপাশি আসি এবার চাকরিজীবীদের জন্য যারা চাকরি করছেন তারা চাকরি ক্ষেত্রে প্রমেশন পাবেন যারা নতুন চাকরির জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু নতুন চাকরি হয়ে যাবে এই সময় শুধু আপনাদের মধ্যে যে অনশতা আছে সেই অনশতা ভাব থেকে আপনাকে কাটিয়ে উঠতে হবে যদি কাটিয়ে উঠতে পারেন তবে এই মাসটি আপনার কাছে স্মরণীয় মাস হয়ে থাকবে সন্তান ভাগ্য এই সময় আপনাদের জন্য অতীব শুভ এবার আসি বিবাহের ক্ষেত্রে যারা প্রেম বিবাহ করতে চাইছেন এবং নতুন সংসার জীবনে প্রবেশ করতে চাইছেন তাদের জন্য এই মাসটি খুবই শুভ আপনারা কথা এগিয়েই রাখতে পারেন তবে জানাই যাদের পুরনো প্রেম হারিয়ে গিয়েছিল বা কোনো কারণে পুরনো প্রেম যারা ফিরে পেতে চাইছেন তাদের কিন্তু পুরনো প্রেম এই মাসে ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবণ তবে আপনার জন্মছক একবার দক্ষ অ্যাস্ট্রোলজারকে দিয়ে অবশ্যই দেখিয়ে নিন তবে বোঝা যাবে আপনার পুরনো প্রেম ফিরে আসবে কি না একটা বিষয়ে তবে সতর্ক থাকবেন গাড়ি ঘোড়া খুব সাবধানে জানাবেন কেননা সেখান থেকে আপনাদের একটু অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে শরীরের প্রতি কিছুটা যত্নবান হন আগে আপনাদের যতটা অসুখ বিসুখ গিয়েছে সেখান থেকে আপনারা এবার কাটিয়ে উঠতে পারবেন তবে মাঝে একটু এই মাসে ঠান্ডার প্রবণতা দেখা যাচ্ছে এই হচ্ছে বিবাহিত জীবন এবার যারা অভিনয়ের সাথে যুক্ত আছেন অর্থাৎ বিনোদন জগতে যুক্ত নায়ক নায়িকা তাদের মান সম্মান বাড়বে তাদের ইনকাম বাড়বে খেলাধুলার সাথে যারা যুক্ত আছে তারা আপনাদের এই সময় অর্থ উপার্জন বাড়বেই পাশাপাশি মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি এই সময় বাড়িয়ে নেওয়ার একটা সুবর্ণ সুযোগ চলে আসবেন কিন্তু যাদের জন্মচকে বৃহস্পতি নিজস্ব তারা নিয়মিতভাবে বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করুন যে কোনো পঞ্জিকাতে পেয়ে যাবেন কাজেই আমি আর মন্ত্র আপনাদের জানাচ্ছি না ধন্যবাদ